আমি গুরু দেখি না গৌর দেখি, আমি গুরু দেখি না গৌর দেখি, আমি গৌর রূপে বাহের সা পাগলার দেখি, ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজর মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, যিনি গৌরু তিনি গৌর তিনি গোবিন্দ। যদি তোরিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ, তোরিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যাই না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর গুণ যাই না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর দর্শনে যাই মনে সনে যাই মনের মহিলা পরশে হয় প্রেম তরঙ্গ, ভজরে আনন্দ ভজরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দ সাধু জনার প্রেমী হিল্লে কত মানিক মুক্তা ফলে, সাধু জনার প্রেমী হিল্লে কত মানিক মুক্তা ফলে, সাধু জরে দয়া করে
সাধু যারে দয়া করে প্রেম নয় নাই প্রেম অঙ্গ সাধু যারে দয়া করে প্রেম নয় নাই প্রেম অঙ্গ ভজ যে সাধুর সঙ্গ হজরে এক রসে হয় প্রতিবাদী এক রসে বুঝেন এক রসে হয় প্রতিবাদী এক রসে বুঝেন এক রসে নৃত্য করে এক রসে নৃত্য করে নৃত্য রসের গৌরাঙ্গ এক রসে নৃত্য সাধুর সঙ্গ হজরে আনন্দের শ্রীঅনুকূল ঠাকুর বলেছেন সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎসঙ্গে সর্বনাশ গুরুবাদী মানব ধর্মের প্রবর্তক ফকির লালন শাহ 150 থেকে 200 বছর আগে অনেক সত্যবাণীর মধ্যে সাধু সঙ্গের কথা বলেছেন আত্মার মুক্তি পেতে হলে অবশ্যই এই বাহের শাহ পাগলার মতো হাসেময়সী পাগলার মতো এরম সাধুর কাছে গিয়ে আপনাকে আত্মসমর্পণ করতে হবে তবেই সম্ভব তার আগে নয় তাই সাইজি বললেন সাধুর সঙ্গ গুণে রং ধরবে তোমার পূর্ব স্বভাব দূরে যাবে পূর্বের যে স্বভাবগুলো ছিল যখন আপনি আত্মসমর্পণ করে যান সাধুর সঙ্গ নেবেন পূর্বের স্বভাব সব দূর হয়ে যাবে এখন নতুনভাবে শুরু হবে তাই সাইজি বললেন সাধুর সঙ্গ গুণে রং ধরবে তোমার পূর্ব স্বভাব দূরে যাবে ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ সাধুর সঙ্গ হজরে আনন্দ যদি করিতে বাসনা
সাধুর সঙ্গ ভজ যে আতঙ্কের গৌরঙ্গ সাধুর সঙ্গ ভজ যে আতঙ্কের গৌরঙ্গ সাধুর সঙ্গ ভজ যে আতঙ্কের গৌরঙ্গ সাধুর সঙ্গ ভজ যে জয় গুরু অনেক সাহেব।